পূজো এবার একটু খোঁজ চলুক। ভাবছেন কিসের খোঁজ? হঠাৎ ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া ছেড়ে কিসের খোঁজ করবেন? আসলে সত্যকামের মৃত্যুর খোঁজ করতে মাঠে নেমে পড়েছেন ব্যোমকেশ বক্সি। ব্যোমকেশ বক্সি, কিভাবে শুরু করি বলুন তো। মুক্তি পেল ব্যোমকেশ গোত্র এবং প্রিমিয়ারে চলে এসেছি আমরা, অর্থাৎ সিটি সিনেমা। প্রিমিয়ারে ব্যোমকেশ বক্সি, সত্যকাম বা উষাপতি বাবু কি বললেন দেখে নিন আপনারাই। সি, এক্সপেকটেশন তো এখন আমার আর নেই, এখন দর্শকদের এক্সপেকটেশন, এবং সেই এক্সপেকটেশন আমরা কতটা ফুলফিল করতে পারি ব্যোমকেশ গোত্রের মাধ্যমে সেটাই এখন দেখার। তবে জমজমাট একটা গল্প হতে চলেছে, এক বছর পরে আসছে ব্যোমকেশ, প্রথমবার শীতের ছুটি না হয়ে পুজোর ছুটিতে ব্যোমকেশ আসছে। সো দেখুন, ডেফিনেটলি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, পুজো আরও জমে যাবে। কাল রাতে ঠিক কী হয়েছিল? চলে যান। গুলিটা পিঠের ডান দিক দিয়ে ঢুকেছে, যেই গুলি করে থাকুক সে পিছন দিকে ছিল। আমি তো ব্যক্তিগত জীবনে একেবারেই সত্যকাম নই, আমার অনেক ব্যাপারেই ভয় আছে, তার মধ্যে একটা হলো এটা যে কিভাবে দর্শক রিলিজ, তো সেভাবে দেখতে গেলে কাল, তবে আজ থেকেই অনেকেই দেখছেন, দেখা যাক কীভাবে লোকজন সত্যকাম হিসেবে আমাকে নেয়। মানে অ্যাকসেপ্টেন্সের ভয় ঠিক বলবো না, কিন্তু লাগছে অন্যরকম একটা। বাবা ছেলের ভরম, এই মোরালিটি, এগুলো না আমি জাস্ট ঘেন্না করি। মায়ের সঙ্গে তো ছেলের সম্পর্ক একদম ভালো ছিল না। আপনি শুধু সম্পর্কটাই দেখলেন মুকেশ বাবু, মায়ের কষ্টটা দেখলেন না। এবার এইসব পুরুষ এমন একটা চলছে চারপাশে না, একটু মানে পুরুষ মহিলা এইসব নিয়ে বলতেই কিছু একটা ভয় করছে। না না, ঠিক আছে, সিনেমা রিলিজ করেছে একটা বাংলা ছবি, অনেকগুলো বাংলা ছবি রিলিজ করেছে, তার মধ্যে ব্যোমকেশ গোত্র আছে, আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন, এর মধ্যে আর কিছু বলার নেই, বুঝতে পারলে তো। যখন তখন কিছু একটা বলে ফেলবো, তাই নিয়ে হয়তো মানে সোজা মনে কাদা নেই, একটা কিছু বলে ফেললাম, তাই নিয়ে অনেক কিছু তৈরি হবে, আমি কিছুর মধ্যে নেই। সবসময় নারীরাই পুরুষের শিকার কেন বলো তোমরা? অনেক সময় তো নারী জেনে শুনেও সেই ফাঁদে পা দেয়। রাতে দরজা খোলা রেখো। ব্যোমকেশ গোত্র নিয়ে অনেকটা এক্সপেকটেশন রয়েছে এবং সেটার কারণও অনেকগুলো, কারণ আবিদা অ্যাজ ব্যোমকেশ, অরিন্দম শিলের পরিচালনায়, তো সব কিছু মিলিয়ে এবং এত সুন্দর কাস্ট, এত সুন্দর একটা টিমের এফর্ট রয়েছে এর মধ্যে, অনেকটা এক্সপেকটেশন রয়েছে এবং শিওর যে দর্শকের ভীষণ ভালো লাগবে। আমি সাপের পিষের নেশার মতো, একটু ছবল ভালো, বেশি হলে পিষিয়ে যাবে। মিক্সচার অফ বোথ, আমি এক্সাইটেড বেশি, বিকজ আমি ফার্স্ট ফিল্ম করছি, ডেবিউ এটা আমার, তো আমি এক্সাইটেড আর নার্ভাসনেস। হ্যাঁ, আই ওয়াজ প্লেইং দ্য কুল ক্যাট কিছুদিন আগে অবধি, এখন আমি বুঝতে পারছি এতজন লোক দেখতে এসছে, কাল থেকে আরও দর্শকেরা দেখবেন, সবাই দেখবেন, সো হ্যাঁ একটু নার্ভাসনেসও আছে। পুজোতে তোমাদের সবাইকে খুব সুন্দর দেখতে লাগছে, সবাই অলরেডি সেজে ফেলেছে, আর আমি চেষ্টা করেছি, আমার খুব প্রিয় প্রিয় অভিনেতা ঋত্বিক এবং শাশ্বত চট্টোপাধ্যায় এর আগে অজিত করেছেন এবং সাংঘাতিক ভালো করেছেন, তো সেই জায়গায় একটা কাজ করা মানে নিজেকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া, নিজের প্রিয়দের চরিত্রে অভিনয় করা, চেষ্টা করেছি, বাকিটা দর্শক বলবে। আপনাকে খুন করার কারণ? আমি খুব বিখ্যাত বা কুখ্যাত, আমাকে মারবে বলে গোটা মুসুরি শহর জেগে উঠেছে। চুমকি, হ্যাঁ সকাল অবধি তো বেশ টেনশন যাচ্ছিলো, আই ওয়াজ গেটিং দ্য জিটার্স, কিন্তু এখন অনেকটা লেট ব্যাক লাগছে, এটাই অনেকটা হয় না যে স্কুলে পরীক্ষা তো দিয়ে দিয়েছি, আজকে রেজাল্ট জানার দিন, কিন্তু হ্যাঁ এখানে এসে পুরো হঠাৎ মানে যখন আসছিলামও মনে হচ্ছিলো যে কী হবে কী হবে লোকে কী, কিন্তু এখন এসে অনেকটা লেট ব্যাক লাগছে, আশা করি লোকের ভালো, দর্শকদের ভালো লাগবে। আমাদের নটা ছবি এবং নবম ছবিতে গিয়ে মোটামুটি ভাবা গেল যে না, অরিন্দম শীল এবং তার টিমের তৈরি করা ছবি পুজোতে আসতে পারে, তো পুজোয় আসলে একটা অন্য ফিলিংস হয়। হ্যাঁ, শীতকালে আসে, গরমকালে আসে, বছরের অন্যান্য সময়, যে সময় বাংলা ছবি চলতো না সেই সময় একটা স্লট হয়ে গেছে গরমকালে, যে সময় আমাদের ছবি আসে, কিন্তু ব্যোমকেশ পুজোয় এটা আমাদের মধ্যেই একটা শিহরণ জাগছে, এবং এবার থেকে তো একটাই ব্যোমকেশ হবে যেটা আমরাই করছি। এক ঢিলে দুই পাখি, আমাকে আবার শুধু সত্যান্বেষী না সব্যসাচীও বলতে পারেন, দুই হাত সমান দক্ষতায় চলে।